সালামু আলাইকুম হাদিসের কিতাবগুলির মধ্যে ছয়টি বই পৃথিবীতে সবচেয়ে বেশি বিখ্যাত এবং সবচেয়ে বেশি পঠিত এই ছয়টি সর্বাধিক চর্চিত হাদিসের কিতাব হচ্ছে সহি আল বুখারি সহি মুসলিম সুনানে আবু দাউদ জামে তিরমিজি সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজা আজ আমি এই ছয়টি বইয়ের প্রত্যেকটি থেকে একটি করে হাদিস অর্থাৎ প্রথম হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাব সোহিহ বুখারি সংকলন করেছেন ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারি ইমাম বুখারি রহমাহুল্লাহ একশো চুরানব্বই হিজরি সনে বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরে জন্মগ্রহণ করেন সহি আল বুখারির প্রথম অধ্যায় কিতাবুল ওহি আর পহলা হাদিসটি হচ্ছে ইমাম বুখারি রহমাহুল্লাহ লিখেছেন আমাদেরকে বর্ণনা করেছেন হুমায়দি তিনি বলেন আমাদেরকে বর্ণনা করেছেন সুফিয়ান তিনি বলেন আমাদেরকে বর্ণনা করেছেন ইয়াহিয়া বিন সাঈদ তিনি বলেন আমাদেরকে খবর দিয়েছেন মোহাম্মদ বিন ইব্রাহিম তাইমি তিনি আলকামা বিন ওয়াক্কাস লাইসির কাছে শুনেছেন তিনি বলেছেন আমি উমর ইবনে খাত্তাবকে মিম্বরের উপর বলতে শুনেছি যে আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি ইননামাল আল বিন নিয়াত ও ইননামা লিমরি ইমরি ইম মা নাওয়া ইলা ফামান কান হিজরতুহু মা হা ইলাইহ এর বাংলা অর্থ কর্মসমূহ নিয়ত অনুযায়ী আর ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে সহি বুখারিতে সর্বশেষ হাদিসের ক্রমসংখ্যা সাত হাজার পাঁচশো তেষট্টি উল্লেখ্য ইমাম বুখারি রহেমাউল্লার মূল কিতাবে কোনো ক্রমসংখ্যা ছিল না এগুলি পরবর্তী মহাদ্দিসগণের সংযোজন ইমাম ইবনে হাজার আসকালানি রহেমউল্লাহ যেভাবে ক্রমসংখ্যা দিয়েছিলেন তাতে সর্বশেষ হাদিসের ক্রমসংখ্যা সাত হাজার তিনশো সাতানব্বই সংখ্যার এই পার্থক্যের কারণ কোনো কোনো হাদিস বিশারদ একই টেক্সট সম্বলিত ভিন্ন সনদে বর্ণিত হাদিসগুলিকে একই হাদিস হিসেবে গণ্য করেছেন অন্য মহাদিস গণ করেন নাই ভিডিওর শেষে এই বিষয়টি উদাহরণসহ দেখিয়ে দিব হাদিসগুলির মধ্যে অনেক হাদিস বিভিন্ন অধ্যায়ে পুনরাবৃত্তি হয়েছে পুনরাবৃত্তি ছাড়া সহি বুখারির হাদিস সংখ্যা দুই হাজার চারশো মুসলিমের সংকলক ইমাম মুসলিম বিন হাজ আল কোশাইরি ইমাম মুসলিম রহমা দুইশো ছয় হিজড়ি সনে বর্তমান ইরানের খোরাসান এলাকার নেশাবুর শহরে জন্মগ্রহণ করেন সহি মুসলিমের প্রথম অধ্যায় মুকাদ্দা পয়লা হাদিসটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন লা আলাইয়া ফাইয়াকজিব আলাইয়া জুন্নার তোমরা আমার নামে মিথ্যা বর্ণনা করো না কারণ যে আমার নামে মিথ্যা বর্ণনা করবে সে জাহান নামে যাবে সোহি মুসলিমে মোট হাদিস সংখ্যা সাত হাজার পাঁচশো তেষট্টিটি এর মধ্যে অনেক হাদিস পুনরাবৃত্তি হয়েছে বিভিন্ন অধ্যায়ে পুনরাবৃত্তি ছাড়া হাদিস সংখ্যা মাত্র দুই হাজার দুইশটি সুনানে আবুদাউদের সংকলক ইমাম সুলাইমান বিন আস আস সিজিস্তানি ইমাম আবুদাউদ রহমাহুল্লাহ দুইশো দুই হিজরি সনে ইরানের পূর্ব সীমান্তে সিজিস্তান বা সিস্তানে জন্মগ্রহণ করেন সুনানে দাউদের পহেলা অধ্যায় তাহারাত বা পবিত্রতা অধ্যায় পহেলা হাদিসটি হচ্ছে মুগিরা সুব্রা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম যখন পায়খানায় গমন করতেন তখন তিনি বহু দূরে চলে যেতেন সুনানে আবু দাউদে মোট হাদিস সংখ্যা পাঁচ হাজার দুইশো চুয়াত্তরটি জামে তিরমিজি সংকলক ইমাম আবু ইসা মোহাম্মদ বিন ঈসা রহমাহুল্লাহ ইমাম তিরমিজি রহে দুইশো নয় হিজরি সনে বর্তমান উজবেকিস্তানের তিরমিজ শহরে জন্মগ্রহণ করেন জামে তিরমিজির প্রথম অধ্যায় তাহারাত বা পবিত্রতা পহেলা হাদিসটি হচ্ছে আবদুলাইবনে উমর রাদ আনু আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লাম বলেছেন তাহারাত ছাড়া সালাদ কবুল হয় না আর খিয়ানতের মাল থেকে সাদাকা কবুল হয় না জামে তিরমিজির মোট হাদিস সংখ্যা তিন সুনানে নাসাই সংকলক ইমাম আহমদ বিন সোয়াইব আর নাসাই ইমাম নাসাই রহেমাহুল্লাহ দুইশো চোদ্দ হিজরি সনে তুর্কমেনিস্তানের নাসা শহরে জন্মগ্রহণ করেন সুনানে নাসাইয়ের পহেলা অধ্যায় তাহারাত বা পবিত্রতা পহেলা হাদিস আবু হুরায়রা রাদে আনহু থেকে বর্ণিত নবী সাল্লিয় সাল্লাম বলেছেন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হলে সে যেন তার হাত তিনবার না ধোয়া পর্যন্ত পানিতে না ঢোকায় কেননা তোমাদের কারো জানা নেই যে তার হাত রাতে কোথায় পৌঁছেছিল সুনানে নাসাইয়ের মোট হাদির সংখ্যা পাঁচ হাজার সাতশো চুয়ান্নটি সুনানে ইবনে মাজা এর সংকলক ইমাম মোহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজা ইমাম ইবনে মাজা রহমাহুল্লাহ দুইশো নয় হিজরি সনে ইরানের কাজভিন শহরে জন্মগ্রহণ করেন সুনানে ইবনে মাজার পয়লা অধ্যায় মুকাদ্দিমা বা ভূমিকা পয়লা হাদিস আবুহায়রা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে যা আদেশ দেই তোমরা তা গ্রহণ করো এবং যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করি তা থেকে বিরত থাকো সুনানে ইবনে মাজার মোট হাদিস সংখ্যা চার হাজার তিনশো একচল্লিশটি এখন আমরা সহি বুখারির বাংলা তর্জমা দুটি ভিন্ন প্রকাশনীর প্রকাশিত বাংলা তর্জমা তুলনা করব যাতে হাদিস সংখ্যা না মেলার রহস্য বোঝা যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দুইশো নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দুইশো তম হাদিস এবং তাহিদ পাবলিকেশনসের সহি বুখারির দুইশো আটত্রিশতম হাদিস একই হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দুইশো উনচল্লিশতম হাদিস এবং তাহিদ পাবলিকেশানসের দুইশো তম হাদিস একই হাদিস এখন তাওহিদ পাবলিকেশানস প্রকাশিত সহি বুখারির দুইশো উনচল্লিশতম হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তর্জমা দুইশো আটত্রিশতম হাদিসের ভিতরে একীভূত গণ্য করেছেন শহি মুসলিমের যে তর্জমা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ করেছে তাতে পহেলা হাদিস গণনা করা হয়েছে ইমান অধ্যায়ের পহেলা হাদিসটিকে কিন্তু আমি যে হাদিসটি দেখিয়েছি সেটি আছে ভূমিকা বা মুকাদ্দা অধ্যায়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর তর্জমাতেও হাদিসটি আছে অধ্যায়ে ক্রমিক বিহীন অবস্থায় ছয়টি বহুল পঠিত হাদিসের কিতাবের আগেও অনেকগুলি হাদিসের কিতাব সংকলিত হয়েছে যেগুলোর একটি তালিকা স্ক্রিনে দেখানো হলো আশা করি এই আলোচনা থেকে আপনারা সামান্য হলে উপকৃত হবেন সুবাহানাকা আল্লাহ অবিহামদিকা আর সাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা ফিরুকা ও আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু